সাউথ গোয়া গোয়ার এমন একটা দিক যা অধিকাংশ মানুষেরই অজানা। সাউথ গোয়া নামটা শুনলেই প্রথমে মাথায় আসে পালোলিম বিচ বা কোলভা বিচ। পালোলিম বিচকে বলা হয় গোয়ার সবথেকে সুন্দর বিচ, কিন্তু বিশ্বাস করুন এসবকে ছাড়িয়েও সাউথ গোয়ার চারপাশে আছে এতটা প্রাণ, এতটা ওয়াইল্ডনেস, যা দেখলে আপনার মন উৎফুল্লিত হয়ে উঠবে, প্রত্যক্ষ উপলব্ধির জন্য ব্যাকুল হয়ে যাবেন। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা গিয়েছিলাম বাটারফ্লাই বিচ, দুটি পাহাড়ের মধ্যিখানের বিচ এবং এখানে আসার সেই দুর্গম রাস্তা। আজও আপনাদের নিয়ে যাব এরকমই আরেকটি বিচে, কোলা বিচ। কোলভা থেকে কিছুটা দূরেই আমরা এখন কোকা বিচের দিকে যাচ্ছি। রাস্তা খালি দেখুন, যে এই রাস্তায় না দাঁড়িয়ে পড়ার উপায়টা কী, খালি দেখুন কোন রাস্তা দিয়ে যাচ্ছি। মায়ের বাবা, কোলা বিচ যাওয়ার রাস্তাটাও অনেকটা ডাউন আর পুরো ভাঙা রাস্তা, সাবধানে নামতে হচ্ছে। পুরো পাথুরে লাল মাটির রাস্তা, একটু এদিক ওদিক হয়ে গেলেই না গাড়িটা দেখতে হবে না। সব বিচের রাস্তাগুলো এরকম নাকি রে, আরো নাকি মনে হচ্ছে তারা। তো বাবা, কালকে বাটারফ্লাই থেকেও তো ভয়ঙ্কর লাগছে রে, নেবে যাবো? হ্যাঁ, ধরে ধরে নামাতে হবে তাহলে, কিন্তু ওটা রেখে দিলে হতো না? যাবে বলছে তো, যাবে তো বলছে, না তো বলে টাফ হয়ে যাবে তো। ভাই, 100 মিটার নামাতে গিয়ে যেন ঘাম ছুটে গেল, তাই না? মাথা খারাপ হওয়ার যোগান। ভয়ঙ্কর রাস্তা, কোনো কিছু এরকম হয়নি।
সাউথ গোয়া এই জন্য সুপার, মানে এত বেশি ওয়াইল্ডলি, এত বেশি প্রকৃতির সঙ্গে থাকা যায় তো ভাবাই যায় না। কেমন লাগলো চালিয়ে? মাথা খারাপ, এটা রাস্তা? আমার তো মেরুদণ্ড ব্যথা করছে, আমার হাত দুটো পুরো চেপে 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 নামা ধরলো। বাটারফ্লাইয়ের মতো এখানেও কোনো ফোনের টাওয়ার নেই, একদম নেটওয়ার্ক উড়ে গেছে। কালকের বাটারফ্লাই রাস্তাতেও যা ছিল, যেরকম কষ্ট করে নামতে হয়েছে, এখানেও কষ্ট করে আসতে হয়েছে, দুটো জায়গাতেই কোনো নেটওয়ার্কই ছিল না, আজকেও তাই। পার্কিং থেকে এবার কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে, তারপরই পড়বে গোলা বিচ। বিচের জন্য নিচে নামতে হচ্ছে। অনেকটা নিচে নামে ওই দেখ, এখান থেকে বিচটা এই যে ওই দিক বাদিকটা দেখ। ওরে পুরো পাহাড় ঘেঁষে রাস্তা, এই একদম নিচে নেমে দিয়ে অবশেষে নামতে পারলাম খোলা বিচ। বিচে আস্তে আস্তেই হাঁপিয়ে গিয়েছি। আবার এখান থেকে সিঁড়ি করে নিচের দিকে নামা ঘুরতে গা। বিচটা অনেকটা উঁচু আর একদম ডাউন হয়ে গিয়েছে। ক্যান্ডোলিম বিচটা কিছুটা এই টাইপের ছিল, এতটা ডাউন, তবে কোলা বিচ খুব একটা বড় না, তবে এইরকম। এখানে জানি না অতটা বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায়, এইদিকের জলটা কিন্তু পুরো লাল, ভেতরে মনে হয় পাথরের কালারের জন্য হতে পারে, কিন্তু ওই দিকেরটা হচ্ছে নীলচে জল আর এইদিকে পুরো লালচে জল, তাই না বল? পুরো লাল না, ওটা অদ্ভুত লাগছে দূর থেকে। হ্যাঁ, ওই দিকটাতে যেহেতু পাথর আছে অতটা বেশি কারেন্ট নেই, কয়েকজন তাও ওই হালকা হালকা করে চান করছে এইটাতে, কিন্তু এইটা বুঝতে পারছেন কতটা খাড়াই বিচ, যে কারেন্ট এখানে মারাত্মক। এই জন্য ওখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে যে ডেঞ্জারাস ফর সুইমিং। আর এই বিচে কিন্তু নামতে গেলে এরকম বিভিন্ন জায়গায় সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়েই নামতে হবে, তার কারণ অনেকটা উঁচুতে রিসোর্টগুলো, দেখতেই পাচ্ছেন। মানে পুরো বিচটা কিন্তু কোস্টেন মার্কের মতো, ওই দিক দিয়ে গোল করে এসে আবার এই দিক দিয়ে সোজা চলে গেছে, সোজা গিয়ে আবার ওই দিকে। বিচের সঙ্গে কটেজগুলোর পজিশন দেখুন, কি সুন্দর কটেজ, আর সামনেই বিচ, এই কটেজ থেকে বিচ, অসম্ভব সুন্দর পজিশন। আর ওই দিকের একটা কটেজটা দেখাচ্ছি আপনাদের, কি অসম লাগবে দেখুন। স্টেপ বাই স্টেপ কটেজ না ওটা, এখানে বিচগুলোর এই বিশেষত্ব, ব্যাকওয়াটারে কায়াকিং চলছে, ভাই অসাম জায়গা এটা, ও কি মারাত্মক রে এটা। ও মাই গড, এটা হচ্ছে ব্যাকওয়াটার, ব্যাকওয়াটারে কায়াকিং চলছে।
ঠান্ডা চলবে? হ্যাঁ, এইটুকু জায়গায় কতনা লাগতা হ্যাঁ তো এক গোট কা 500 লিখে ডিসকাউন্ট আমাদের তো মানে সমুদ্রের দিকে যাওয়ার দরকারই পড়ছে না, এই ব্যাক ওয়াটার দিয়ে এত অসাম আমরা দৌড় দিয়ে যাচ্ছি। এইদিকে এরকম পুরো পাথর, দুই দিকে পাথর, মাঝখানে ব্যাক ওয়াটার চলে গেছে, তো ডিপ হচ্ছে নাকি আস্তে আস্তে? এবার আমরা যাচ্ছি আগুন্ডা বিচ অর্থাৎ টার্টেল বিচ। টার্টেল বিচ মানে কিন্তু ওখানে টার্টেল পাওয়া যায় তা নয়, ওখানে একটা রক আছে যেটা পুরো টার্টেলের মতো দেখতে। তো চলুন যাই ওখানে দেখাই, তো চলুন। আগুন্ডা বিচের সামনের সিনারিওটা খালি দেখুন, এই বিচের সামনে চলে এসেছি। এই বিচটা মেনলি আমাদের ওখানে যেমন মন্দারমণিতে হয় যে পাঁচতোনাল সি বিচ থাকে, প্রায় 1 কিলোমিটারের ওপর বিচের ধারে দিয়েই আসছি সবার এখানে রিসোর্ট, আর প্রত্যেকটা রিসোর্টের সঙ্গে সঙ্গে পাঁচতোনাল বিচ। তো জনসাধারণের জন্য যে জায়গাটায় সেটা একদম লাস্ট মাথায় এসে গেছি, অনেকক্ষণ ধরে বিচের পাশ দিয়ে আসছি, তার মানে বুঝতে পারছেন যে কতটা বড় বিচ এটা, কত লম্বা কিলোমিটার জুড়ে, বিশাল বড় বিচ। ওই দিকে দেখতে পাচ্ছেন পুরো পাহাড়টা নেমেছে, তার তলা দিয়ে ওখানে ওই দিকেও বিচ আছে, আর ঘুরে এই দিকেও, এটা অনেকটা পুরো ইউর মতোই বিচ। আর সাউথ গোয়াটা একটা জিনিস দেখলাম যে মোটামুটি কোনো বিচেই স্কুটি রাখার জন্য পার্কিং চার্জ নিচ্ছে না, এখনও পর্যন্ত নিচ্ছে না, ভবিষ্যতে নেবে কিনা যাই না। আর এখানে নৌকোগুলো রং বেরঙ্গে বোট, উপরে এক এক ধরনের ফ্ল্যাগ দেওয়া, অসম্ভব সুন্দর লাগছে। ওই দিকটা হচ্ছে পুরো রকি রকি সাইড ওই দিকটাতে, আর এই দিকটা লম্বা বিচ হয়ে গিয়ে আবার ওই দিকেও অল্প কটা পাথর মতো আছে, কিন্তু মেনলি পাথরের জায়গাগুলো হচ্ছে এই দিকটাতে। সূর্য এদিকে অস্ত যাচ্ছে, ও অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এগুলো হচ্ছে সব বিচের ধারে কটেজ, এখান থেকে বিচ একদম সামনে। আর যেগুলো বলছিলাম যে এই রাস্তা দিয়ে পুরোটাই আমরা স্কুটি চালিয়ে এসেছি, তো এগুলো হচ্ছে পার্সোনাল যাদের হচ্ছে কটেজ তারাই এদিক দিয়ে অ্যাক্সেস করে, বাইরে থেকে রাস্তা থেকে আসার জায়গা নেই, আমরা যেদিক দিয়ে ঢুকেছি সেদিক দিয়ে। কিন্তু বিচে আসার পর বিচটা সবার জন্য ওপেন হয়ে যায়, খালি রাস্তা ঢুকু হচ্ছে আলাদা আলাদা প্রাইভেট প্রপার্টি। এদিকে সূর্যটা অস্ত যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে, ও দারুণ। ঠিক সমুদ্রের মাঝখানে দুটো ছোট ছোট টিলা, এইসব টেক্সচারই হতো এক একটা বিচকে আরেকটা বিচের থেকে আলাদা করে, আর গোয়ার বিচ এই জন্য এত বেশি বিখ্যাত, এত বেশি সুন্দর। অন্য সমস্ত বিচের থেকে গোয়ার বিচ এই জন্য এত আলাদা। এটা হচ্ছে কচ্ছপের মতো পাহাড়, ওই দিকটা হচ্ছে কচ্ছপের মাথা, মাঝখানটা হচ্ছে পিঠটা, আর এইদিকে হচ্ছে লেজটুকু টার্টেল। তো যাই হোক, আজ ভিডিওটা এটুকুই, কালকে আমাদের গোয়াতে শেষ দিন, কালকে আমরা যাব কাকুলেম বিচ, এছাড়া কাবোদারামা ফোর্ট, পেবেল বিচ, আরও সুন্দর সুন্দর জায়গায় যাব। তো সেই সব ভিডিওগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন।
ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।